হ্যালো স্টুডেন্টস, তোমাদের মধ্যে অনেকে জানতে চেয়েছিলে WBCS অফিসারদের মাসিক বেতন কত হয়। এটা নিয়ে অনেকেরই কোয়ারি ছিল, সেটা কমেন্ট বক্সে জানিয়েছিলে। তো সেটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, খুব ছোট এবং কম্প্যাক্ট ভিডিও হবে, যে WBCS অফিসারদের মাসিক বেতন কত হয়, তাদের স্যালারি স্ট্রাকচার। তো সেটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তো অবশ্যই চলো দেখে নেব। প্রথমে আমরা গ্রুপ এ অফিসার দেখব। কিন্তু আমরা জানি যে WBCS এ চার ধরনের অফিসার আমরা যদি দেখতে পাই, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। ওকে, তো এই চার ধরনের যে আমরা স্টেপ দেখতে পাই, প্রথমেই আমরা দেখতে পাই গ্রুপ এ, যেটা সব থেকে উপরে আমি ধরতে পারি যে সব থেকে উপরের র্যাঙ্ক। ওকে, যদিও বা কাট অফ যে সবসময় গ্রুপ এর সব থেকে বেশি যায় তা নয়, গ্রুপ বি এর বেশিরভাগ টাইম কাট অফ গ্রুপ বি তে বেশি যায়। ওকে, তাহলে এই গ্রুপের পে স্কেল কত এবং স্যালারি স্ট্রাকচার তোমরা যদি দেখো, এই গ্রুপ এর স্যালারি স্ট্রাকচার আমরা যদি দেখি, গ্রেড মানে আমরা যদি দেখি তার পে স্কেল, সেটা হচ্ছে 15,600 থেকে 42,000 টাকা অবধি তাদের পে স্কেল থাকে। এবং এই পে স্কেলের সাথে তাদের গ্রেড পে অ্যাড হয়, গ্রেড পে পায় তারা 5,400 টাকা। এবং এন্ট্রি লেভেল গ্রস এমোলিউমেন্টস প্রায় 21,000 টাকার মতন পায়। তার মানে এই যে তার থাকা, তার গাড়ি দিয়ে যাতায়াত, তার যে সুযোগ সুবিধা, এইসবের জন্য সে আরো 21,000 টাকা মতন পায়, ঠিক আছে। এবং ভেরিয়াস অ্যালায়েন্স, এরকম ভেরিয়াস অ্যালায়েন্সও সে পেয়ে থাকে। তো অ্যাপ্রক্স তুমি যদি একজন এ গ্রেড WBCS অফিসারের স্যালারি দেখো, তো অ্যাপ্রক্স সেটা 60,000 টাকার কাছাকাছি গিয়ে দাঁড়ায়। ওকে, তো এন্ট্রি লেভেলে প্রায় 30-32,000 টাকা মতন থাকে, এবং সেটা এক বছরের মধ্যে সেটা 60,000 কাছাকাছি, যখন মানে অ্যাপ্রক্স বলছি, আমি পুরোপুরি নলেজের সাথে বলছি না, যে অ্যাপ্রক্স যেটা বলছি 60,000 কাছাকাছি সে পেয়ে থাকে। তো এটা হচ্ছে তার স্যালারি স্ট্রাকচার। এছাড়া আমরা যদি দেখি গ্রুপ বি, গ্রুপ বি তেও স্যালারি স্ট্রাকচার সেম, গ্রুপ এ তেও যা, গ্রুপ বি তেও তাই। গ্রুপ বি হচ্ছে পুলিশ সার্ভিস, সাধারণত এর মধ্যে পড়ে। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 15,600 থেকে 42,000 টাকা অবধি এদের গ্রেড পে থাকে, এবং 5,400 হচ্ছে তাদের এন্ট্রি লেভেল গ্রস এমলিউম মানে গ্রেড পে থাকে 5,400, পে স্কেল 15,600 থেকে 42,000, এবং গ্রস ইমলিউমেন্টস থাকে হচ্ছে 21,000, এবং বিভিন্ন রকমের অ্যালাওয়েন্স থাকে তোমার এর উপরে। তো অ্যাপ্রক্স মোটামুটি এখানেও স্যালারি স্ট্রাকচার সেম, এবং স্যালারিও প্রায় সেম, 60,000 এর কাছাকাছি হয়ে থাকে। এরপরে আমরা যদি দেখি দ্য পে স্কেল অফ গ্রুপ সি, গ্রুপ সি এর স্যালারি তুলনামূলক আগের থেকে একটু কম হয়। গ্রুপ সি এর স্যালারি অ্যাপ্রক্স 40,000 টাকার কাছাকাছি হয়ে থাকে। তো এখানে আমরা যদি দেখি 9,000 থেকে 40,500 হচ্ছে তার গ্রেড পে, তার পে স্কেল, এবং তার সাথে গ্রেড পে পায় 4,800, এবং এন্ট্রি লেভেল গ্রস ইমলিউমেন্টস থাকে 13,400 টাকা মতন থেকে 15,960 টাকা মতন, ভেরিয়াস পোস্টের জন্য ভেরিয়াস, অনেক ধরনের পোস্ট থাকে তার জন্য আলাদা আলাদা হয়ে থাকে, এছাড়া ভেরিয়াস অ্যালাউন্সেস এর মধ্যে থাকে। তো অ্যাপ্রক্স এখানে যদি তুমি দেখো 40,000, আমি ভুলবো না, 40,000 বেশি, 48 থেকে 50,000 টাকা মতন স্যালারি একজন গ্রুপ সি অফিসার পেয়ে থাকেন। ওকে, এবং গ্রুপ ডি, গ্রুপ ডি যারা WBCS গ্রুপ ডি অফিসার যারা, তারা প্রায় 7,100 থেকে 37,600 মধ্যে তার হয় পে স্কেল, এবং গ্রেড পে হয় 3,900 টাকা মতন। এটা অনেকটা মিসলেনিয়াস একটা জব হয়, যেটা তোমরা দেখবে পিএসসি মিসলেনিয়াসে বলে একটা পরীক্ষা হয়, সেই লেভেল আর মানে সেইখানে টপ লেভেল এবং গ্রুপ ডি এর স্যালারি প্রায় এক। তো এখানে এন্ট্রি লেভেল আমরা যদি দেখি, উইথ এন্ট্রি লেভেল গ্রস এমলিউমেন্টস থাকে হচ্ছে 21,000, এবং ভেরিয়াস অ্যালাওয়েন্স, বিভিন্ন রকমের অ্যালাওয়েন্স, বিভিন্ন রকমের মানে সব থাকা খাওয়া বা যাতায়াত এইসবের জন্য একটা পে পায়, সেই সব মিলিয়ে অ্যাপ্রক্স সে 45,000 টাকার মতন সে এখান থেকে মাইনাস স্যালারি উইথড্র করে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো স্যালারি স্ট্রাকচার কি হয়, স্যালারি কিরকম হতে পারে। তো স্যালারির জন্য আবার মানে আশা করি তোমরা পড়াশোনা করবে না, তোমরা পড়াশোনাটা করবে চাকরিটা পাওয়ার জন্য। ওকে, তো স্যালারি মেন টার্গেট না হওয়া উচিত, টার্গেট হওয়া উচিত যাতে চাকরিটা পাই আমরা, এবং সার্ভিসটাকে ভালোবাসো, মাইনাটাকে নয়। ওকে, টাকা ভালোবাসলে সার্ভিস, সার্ভিসের বাইরেও অন্য জায়গা থেকে টাকা রোজগারের ইচ্ছা যায়, সেটা যাতে না জাগে, ফোকাস রাখো চাকরিটা পাওয়ার। ওকে,
আর তোমাদের বলে রাখি WBCS মহাপ্যাক তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই WBCS মহাপ্যাক এখন ডাবল ভ্যালিডিটি চলছে তোমরা যদি চাও WBCS মহাপ্যাক পারচেজ করতে পারো Y229 এখানে কোডটা দেখতে পাচ্ছ Y229 এই কোডটা ইউজ করে এখানে তোমরা ডিটেইলড রেকর্ডেড এবং লাইভ ক্লাস দুটোই পেয়ে যাবে মোর দ্যান 2000 আওয়ার্স ক্লাস মোর দ্যান মানে কত তোমার চিন্তার বাইরে ওকে এছাড়া তোমরা এখানে ইবুক ফরম্যাট পেয়ে যাবে ডিটেইল নোট ইবুক ফরম্যাটে পেয়ে যাবে তোমরা চাইলে সেই বুকের হার্ড কপি তোমরা বাড়িতে অর্ডারও দিয়ে নিতে পারো সেই সুবিধাও রয়েছে সেটা ক্লাসে ভর্তি হওয়ার পর তোমরা জানতে পেরে যাবে যদি চাও যে এই কোর্সটায় ভর্তি হতে আজকে কিনলে এই কোর্সটাই কিনবে এক বছরের ভ্যালিডিটি যেটা নরমালি কারণ তুমি আজকে কিনলে এক বছরের দামে দু বছর পেয়ে যাচ্ছ এবার যদি আজকে না কেনো কালকে গিয়ে কেনো তাহলে কিন্তু তোমাকে এই দু বছরের ভ্যালিডিটিটাই কিনতে হবে আজকে স্পেশাল অফার আছে কালকে যেহেতু ওমেন্স ডে ছিল তাই জন্য স্পেশাল অফার এখনো জারি আছে তো তাড়াতাড়ি পারচেস করে নাও এটা টু ইয়ারের ভ্যালিডিটি অন্যান্য দিন যখন কিনবে তখন এটা টু ইয়ারের ভ্যালিডিটি তোমার 6777 টাকা তার উপরে 17% ডিসকাউন্ট পড়বে কখন যদি এই কোডটা ইউজ করো Y229 এই কোডটা ইউজ করলে 17% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে তো আজকে কিনলে অবশ্যই 1 ইয়ারের টাই কিনবে তাহলে তোমরা 2 ইয়ার্স পেয়ে যাচ্ছ আর যে কোনো কোর্স কেনার সময় খালি WBCS নয় যে কোনো কোর্স কেনার সময় Y229 কোডটা তোমরা ইউজ করবে ম্যাক্সিমাম ডিসকাউন্ট মানে এখন ম্যাক্সিমাম ডিসকাউন্ট 17% চলছে যখন 20% হবে তখন 20% পাবে ওকে চল এইবার কোর্স পারচেজ করব কি করে সবার আগে প্রশ্নটা দাঁড়ায় কোর্স পারচেজ করব কি করে সবার আগে Adda247 এই অ্যাপটা ইনস্টল করে নাও প্লে স্টোর থেকে আশা করি প্লে স্টোর থেকে সবার ইনস্টল করা আছে যদি করা থাকে তাহলে এখানে গিয়ে স্টোর অপশন দেখতে পাচ্ছ স্টোর অপশনে গিয়ে ক্লিক করো যেই স্টোর অপশনে গিয়ে ক্লিক করবে এখানে একটা সার্চ বার এই সার্চ বারে গিয়ে ক্লিক করবে এই সার্চ বারে গিয়ে যখন ক্লিক করবে তুমি এখানে তোমার লেখার অপশন দেবে যে কি টাইপ কি কোর্স চাও তো এখানে তুমি লেখো WBCS মহাপ্যাক এখানে দেখে নাও WBCS মহাপ্যাক যেই WBCS মহাপ্যাক তোমরা সার্চ করলে এখানে লিখে দেন এখানে সার্চ করবে যেই সার্চ করবে সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে ধরে নাও এরকম অনেকগুলো মহাপ্যাক চলে আসবে তার মধ্যে এটা ধরি যদি ধরো WBCS এর মহাপ্যাক 1 ইয়ার ভ্যালিডিটি যেটা আজকে ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে সেটা ধরো এটা ধরে নাও এটা তো এটার উপরে গিয়ে ক্লিক করবে যেই ক্লিক করবে এখানে ইউজ কয়েন বলে একটা অপশন এই ইউজ কয়েনে গিয়ে ক্লিক করো যেই ইউজ কয়েনে গিয়ে ক্লিক করবে ইউজ কয়েনের জায়গাটা সবুজ হয়ে যাবে তারপরে এই তার উপরে অফার্স অ্যাভেলেবল বলে জায়গাটা আছে এখানে গিয়ে ক্লিক করবে যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে এখানে গিয়ে ক্লিক করার সাথে সাথেই কি ওপেন হয়ে যাবে এটা ওপেন হয়ে যাবে এখানে কুপন কোড দিতে বলবে কুপন কোড কত দেবে Y229 এই কুপন কোডটা দেবে যেই এই কুপন কোডটা দেবে সঙ্গে সঙ্গে কুপন কোড দেওয়ার সাথে সাথেই এই অ্যাপ্লাই বাটনে প্রেস করে দেবে যেই অ্যাপ্লাই বাটনে প্রেস করে দেবে সঙ্গে সঙ্গে এখানে দেখো অ্যামাউন্টটা কমে 8000 সামথিং থেকে কমে 1800 সামথিং হয়ে গেছে এইবার তুমি বাই নাও এই বাই নাও বাটনে গিয়ে ক্লিক করবে যেই বাই নাও বাটনে গিয়ে ক্লিক করবে এখানে তোমার নাম তোমার ফোন নাম্বার দেখাবে তোমার নাম আর তোমার ফোন নাম্বার যদি ঠিক থেকে থাকে দেন এখানে তুমি কন্টিনিউ করবে ওকে যেই কন্টিনিউ বাটনে টিপবে সঙ্গে সঙ্গে এখানে ডেবিট কার্ড ইউপিআই ঠিক আছে এগুলো চলে আসবে ইউপিআই কারা পে করবে যারা ফোন পে গুগল পে তারা ইউপিআই পে মানে ইউপিআই দিয়ে পে করবে আর যাদের এটিএম কার্ড আছে তারা ডেবিট কার্ড দিয়ে পে করবে ডেবিট কার্ডে ক্লিক করার পর এখানে কার্ডের নাম্বার দেবে এক্সপায়ারি ডেট দেবে কার্ড হোল্ডারের নাম দেবে সিভিভি নাম্বার দেবে ওকে কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট তারপরে হচ্ছে কার্ড হোল্ডারের নাম সিভিভি নাম্বার সব দিয়ে দিলে এইবার তুমি পে করবে পে করে দিলে তোমার কাছে একটা ওটিপি আসবে ওটিপিটাকে কনফার্ম করে দাও ব্যাস কোর্স তোমার পেজেই হয়ে যাবে কোর্স তোমার হয়ে যাবে কোর্সটাকে কোথায় গিয়ে দেখতে পাবে কোর্সটাকে দেখতে পাবে এই মাই কন্টেন্ট অপশন দেখতে পাচ্ছ এই মাই কন্টেন্ট অপশনে গেলে তুমি কোর্সটাকে দেখতে পাবে ওখানে গিয়ে লাইভ ক্লাস গিয়ে সার্চ করবে পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো কিভাবে কোর্সটা নিতে হবে আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক অবশ্যই করে দিও কমেন্ট করতে ভুলো না কমেন্ট করে জানিও আর কিসের ব্যাপারে জানতে চাও তোমরা আর ভিডিওটাকে শেয়ার অবশ্যই করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকের মতো টাটা গুড বাই বিদায়